যেটাকে আমরা নামাজ বলছি কোরআন এবং হাদিসের ভাষায় সেটাকে কি বলা হয়? সালাত। এই সালাত শব্দের অর্থ কি? সালাতের এই সালাতের এই নামাজে যে সালাত, এই সালাত শব্দের অর্থ অনেক আছে। এখানে সালাত শব্দের অর্থ দোয়া করা এবং প্রার্থনা করা। এই জন্য পুরো সালাতের মধ্যে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে বিভিন্ন জায়গায় প্রার্থনা করা আছে। দুই সিজদা থেকে উঠে বসে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন। আজ আমরা আমাদের সালাত গুলোকে নষ্ট করে ফেলেছি, যার কারণে সালাতের স্বাদ বা তৃপ্তি আমরা পাই না। এটা একটা বোঝা, এটা পুরো শেষ করতে পারলে আমাদের জান বাঁচে এমন একটা অবস্থা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন তাহাজ্জুদে দাঁড়াতেন তার পা মুবারক ফুলে যেত, এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তিনি সূরা কেরাত পড়তেন, রুকু সিজদা করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম প্রাণবন্ত এবং জীবন্ত এবং এরকম রুহানি সালাত আদায় করার তৌফিক দান করুন, যে সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম আদায় করেছেন। মোহতরম হাজরিন, সালাতের মধ্যে কি পড়ি সেটা বুঝতে হবে, বুঝলে আমাদের মনোযোগ আনতে সুবিধা হবে। মনোযোগ আনার জন্য আরো অনেকগুলো কাজ করতে হবে, এটা একটা কাজ। তাহলে নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার, এটার অর্থ কি? আল্লাহু আকবার অর্থ কি ভাই? আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড়? আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না, আকবার মানে কি? সবচেয়েইতে বড়, যে ইচ্ছে বড় আর হতে পারে না। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আমি হাত তুলে আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করছি, তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার ফেসবুকিং, আমার ইউটিউবিং, আমার সোশ্যাল নেটওয়ার্কিং, আমার যত কাজ আছে, আমার যত পেরেশানি আছে, আমার যত যা আছে, এই সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে। সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না, তিনি সবচেয়ে বড় সবচেয়ে মহান। অতএব আমার পূর্ণ মনোযোগ, আমার পূর্ণ ধীরস্থিরতা, আমার পূর্ণ আন্তরিকতা, পূর্ণ ভক্তি, ভালোবাসা, সবকিছু সবচেয়ে বড় যিনি তিনি পাবেন। কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব। আল্লাহ তাআলা যদি সবচেয়ে বড় হয় তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত। এই জন্য আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে অন্য কোনো কিছু মনে আনবো না। অর্থের দিকে যদি খেয়াল করেন তাহলে নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে সুবিধা হবে। নফসকে, প্রবৃত্তিকে বলতে পারবেন, তুমি না মুখে ঘোষণা দিছো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মধ্যে দোকানের কথা চিন্তা করছো? তুমি কিভাবে এখন ওই অমুকের কথা চিন্তা করছো, তমুকের কথা চিন্তা করছো? আরে ভাই, নামাজের ভিতরে যে বিষয়গুলো নিয়ে তুমি পেরেশান হচ্ছ, যেটা নিয়ে তুমি টেনশন করছো, তোমার কোনো পেরেশানি আছে এটা নিয়ে চিন্তা করছো, এগুলো সবগুলা যে রবের হাতে, তুমি তো তার সাথে সংযুক্ত হচ্ছ। অতএব ওই সমস্ত চিন্তা না করে রবের সাথে নেটওয়ার্কটা মজবুত করো, পূর্ণ মনোযোগ দাও, তোমার সমস্ত সমস্যার সমাধান রব করে দিবেন ইনশাআল্লাহ। ভাই রামান, এই জন্য বুঝতে হবে আমি কি বলতেছি, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে। এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তিফতাহ, নামাজ শুরুর দোয়া। আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। দেখেন এই যে সানা, এই যে নামাজ শুরুর দোয়াটা, এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন, আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন, অ্যাড্রেস করছেন। আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই, এটা তো অভদ্রতা, এটা তো অসৌজন্যতা, এটা তো বেয়াদবি, এটা তো অসম্মান করার মতো হয়। আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন তখন আপনার নফস অন্যদিকে যেতে পারবে না। নফসকে আপনি বলতে পারেন, তুমি না আল্লাহর সাথে কথা বলছো, তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায়? সাথে সাথে নফসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন, সুবহানাকাল্লাহুম্মা, এর অর্থ হলো হে আমার আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমি আল্লাহর সাধারণ সৃষ্টি ভাই, আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, ওয়া বিহামদিক, এবং আপনার প্রশংসা করছি, আপনার গুণকীর্তন করছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এবং আপনার নাম এটা মহান, এটা বরকতময়, আপনার নাম এটা বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সুমহান, সবচেয়ে বেশি, আপনি স্রষ্টা সব সৃষ্টি, ওয়া লা ইলাহা গাইরুক, এবং আপনি ছাড়া সত্যিকার কোনো মাহবুব নাই।
দেখেন এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন, সুবহানাক আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পরিদর্শনা করছি, ওয়াবিহামদিকা আপনার প্রশংসা জ্ঞাপন করছি, ওয়াতাবারাকাসমুকা আপনার নাম বরকতময়, ওয়াতাআলা জাদ্দু আপনার মর্যাদা সুমহান, ওয়ালা ইলাহা গায়রু আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ উপাস্য নাই। এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন, এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে। তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল, দেখেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকার মধ্যে আপনি কয়বার আল্লাহ তাআলাকে, প্রায় পাঁচবার সম্ভবত, সুবহানাক আল্লাহুম্মা একবার, ওয়া বিহামদিকা দ্বিতীয়বার, ওয়া তাবারাকাসমুকা তৃতীয়বার, ওয়া তাআলা জাদ্দুকা চতুর্থবার, ওয়া লা ইলাহা গায়রু, পাঁচবার আল্লাহকে আপনি 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 বলে সম্বোধন করছেন, আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি এবং আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা সর্বোচ্চ সুমহান এবং আপনি ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নাই। পাঁচবার আপনি আপনি করে আল্লাহর সাথে আপনি আল্লাহকে ডেকে ডেকে কথা বলছেন, অথচ আপনার মনোযোগ আরেক দিকে কিভাবে যেতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। এরপরে আসেন দোয়া ইস্তিগফার, যা আর দোয়া আছে, আরেকটা দোয়া আছে যেটি বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাঁধার পর, আল্লাহু আকবার হাত বাঁধার পর এরপর তিনি এই দোয়াটাও করতেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে পরিমাণ দূরত্ব আপনি রেখেছেন, আমার অপরাধ আমার পাপ আমার গুনাহগুলোর সঙ্গে আমার এরকম দূরত্ব করে দেন, অর্থাৎ সেগুলো মাফ করে দেন আপনি, এবং আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহ নোংরা কাপড় যেরকম পরিচ্ছন্ন করে ফেলে মানুষ, ধুয়ে পরিষ্কার করে, দবদবে পরিষ্কার করে ফেলে, আমার ভুল ত্রুটিগুলোকে আপনি সেরকম পরিষ্কার করে দেন, এবং আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া, আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া কামা বিল মাই ওয়াল থালজি ওয়াল বারদ, আল্লাহ আমার ভুল ত্রুটিগুলোকে আপনি পানি বরফ এগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন, অর্থাৎ গুনাহগুলো মাফ করে দিন। আবার কোন কোন বর্ণনা আসছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন, বিরাট বড় দোয়া কোরআন কারীমের আয়াত সহকারে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাঁধার পরে সুবহানাক আল্লাহুম্মার জায়গা মাঝে মধ্যে পড়তেন। তো যাই হোক, আমি একটা যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি শুধু সেটা তর্জমাটাই করে দিলাম, তাহলে আমরা জানলাম যে সুবহানাক আল্লাহুম্মার মধ্যে কি বলছি, এখানে আল্লাহ প্রশংসা করছি, আল্লাহর পবিত্র বর্ণনা করছি, আল্লাহর বরকত বর্ণনা করছি, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি, অনেকগুলো বিষয় এখানে চলে আসছে। এরপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, কেন আউযু বিল্লাহ পড়ি জানেন, কোরআন পাঠ করব আমরা, সূরা ফাতিহা পড়বো না এখন নামাজে, যেহেতু সুবহানাকাল্লাহ পড়লাম এখন কি পড়বো, আলহামদুল সূরা পড়বো না, এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পাঠ করতে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি পানা চাই আশ্রয় চাই আল্লাহর কাছে, বিতাড়িত শয়তান থেকে পানা চাইলেন। আপনি যখন অর্থের দিকে খেয়াল করবেন, দেখেন আল্লাহর কাছে এখানে দোয়া করছেন আপনি, পুরো নামাজটা দোয়া, এখানে দোয়া শুরু হয়ে গেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, প্রার্থনা করি, পানা চাই বিতাড়িত শয়তান থেকে, যাতে শয়তান আমার মনোযোগ নষ্ট না করে, আমার তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি না করে। এরপরে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু, সীমাহীন মেহেরবান, রহমান রহিম, যিনি যার দয়ার কোনো শেষ নেই, তার নামে আমি শুরু করছি। এরপরে বলছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সকল জগৎ সমূহের পালনকর্তা, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি, সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি। আপনি যখন এটা বলেন সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে, প্রশংসা করেছে। এরপর আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান আপনি রহিম, আপনি অসীম দয়ালু, আপনি পরম করুণাময়, আপনার করুণার কোনো শেষ নাই, আপনার দয়ার কোনো শেষ নেই, তখন আল্লাহ তাআলা জবাব বলেন আসনা আলাইয়া আউদি, বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে। এরপর আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। অনেক উলামায়ে কিরাম বলেছেন, অনেক স্কলারগণ মুহাদ্দিসিন কিরাম বলেছেন, মাজ্জাদানি আবদি এটা যখন আমরা বলি তখন মূলত দুইটা অর্থ হয়, এক হলো
আল্লাহ তাআলা নিজেই তো আয়াত নাজিল করেছেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন, তিনি হলেন কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়ার কথা বলে এখানে আমাদেরকে যেমন উৎসাহ দেওয়া হয়েছে, আশার বাণী শোনানো হয়েছে, আবার সতর্ক করা হয়েছে। কিভাবে? একজন পাপিষ্ঠ ব্যক্তি, তার জন্য সতর্ক বার্তা, তুমি কার অবাধ্য হচ্ছ, কার নাফরমানি করছ, দুনিয়ার এই খেলা শেষ হবে, এই আয়োজন শেষ হবে, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে, তোমাকে যেতে হবে কবরে, সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে, পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তোমার পুরো জীবনের হিসাব নেওয়া হবে। তুমি কার অবাধ্য হচ্ছ জানো? তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি তিনি, তার অবাধ্য হচ্ছ। এটা পাপিষ্ঠদের জন্য সতর্ক বার্তা। আর যারা আল্লাহ আমলদার, ইমানদার বান্দা, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে, তাদের জন্য এখানে সান্ত্বনার বার্তা। তাদের জন্য ব্যাপারটা এরকম যে তুমি এত কষ্ট করছ, নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে, সময় তুমি দিচ্ছ, মনোযোগ তুমি দিচ্ছ, অনেক হারাম থেকে বেঁচে থাকছো আল্লাহর ভয়ে, এত যে স্যাক্রিফাইস, এত যে ত্যাগ তুমি করছো, এগুলো বৃথা যাবে না, তুমি টেনশন করবে না, কারণ তুমি যার ইবাদত করছো তিনি তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি, তার ইবাদত করছো, অতএব তিনি তোমাকে দেখবেন, তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। এটা এক প্রকার সান্ত্বনা ইমানদারদের জন্য। এরপরে আমরা যখন বলি ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু আপনারই গোলামি করি, দাসত্ব এবং গোলামি শুধু কার করি? শুধু আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমার যত অলৌকিক প্রার্থনা আছে, সহযোগিতা চাওয়া আছে, আমি সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই, আমার ইবাদত শুধু আপনার জন্যই করি, গোলামি শুধু আপনারই করি, আর আমার প্রার্থনা শুধু আপনার কাছেই, অন্য কারোর কাছে আমার সাহায্য প্রার্থনা আমি করি না। এটা যখন বান্দা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল্লাহর কথা আমরা শুনতে পাই না, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখনই এটা বলে আল্লাহ জবাব দেন। একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি বলে, কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা রিপ্লাই দিতে পারেন, টেকনোলজির উন্নতির এই যুগে একসঙ্গে কত মানুষকে রিপ্লাই দিতে পারে মেশিন, সেখানে মেশিনের মেশিন যাদের মাথা থেকে বের হয়েছে তাদের সৃষ্টিকর্তা রব্বে কারীমের জন্য এগুলো কোনোটাই অসম্ভব নয়। তিনি জবাবে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই যে একটা কথা বান্দা বলল যে আল্লাহ আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই, এটা আমার এবং বান্দার মধ্যকার একটা একটা আলাপচারিতা, যে সে আমাকে আমাকে গোলামি করে বলেছে এবং আমার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছে। বলি আবদি মা সাল, আর বান্দা আমার কাছে যা চাইল তাকে তাই দেয়া হবে। এরপরে যখন বান্দা একেবারে শশীরটাকু পড়ে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাহায্যটা কি চাই মূলত? আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আল্লাহ আমি জানি না, দুনিয়াতে হাজারটা পথ, এক একজন এক এক দিকে ডাকে, আমি মাঝে মধ্যে ধোঁয়াশার মধ্যে পড়ে যাই, কোন পথে চললে সেই পথের শেষ মাথায় জান্নাত মিলবে, আমি যেটাকে জান্নাতের পথ মনে করে আগাচ্ছি না জানি শেষের শেষে জাহান্নাম অপেক্ষা করছে, আমি জানি না, আমি সত্য পথ থেকে না জানি ডানে বামে বিচলিত হয়ে যাই, সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার প্রশংসা গুণকীর্তন করছি আমি, আপনি আমাকে সঠিক পথ, সিরাত মুস্তাকিম, সরল পথটা আপনি আমাকে দেখিয়ে দেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোনটা? সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান্নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'ই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন তারা নবীগণ, সত্যবাদী ইমানদার বান্দাগণ, শহীদগণ, সৎ নেক কর্মশীল বান্দাগণ, সেসব মানুষদের পথে আমাকে পরিচালিত করিয়েন আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথ থেকে সরে গেছে খ্রিস্টানরা, এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ, আমি যেন নবীদের পথে থাকতে পারি, আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি। এভাবে সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এরপরে বলি আমিন, অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন।
তাহলে দাঁড়িয়ে আমরা আল্লাহতে সূরা ফাতিহার মধ্যে মূল বিষয় হলো আল্লাহ প্রশংসা গুণকীর্তন করার পর এর উপরে আল্লাহর কাছে আমরা আসল জিনিসটা চাই, সেটা হলো হেদায়েত। হেদায়েত চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ইমানদারের জীবনে নাই। প্রতি রাকাতে হেদায়েতের প্রার্থনা করার শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। এরপর আসেন আমরা সূরা মিলাই, বিসমিল্লাহ তর্জমা তো জানলেন। সূরাতে এসে আমরা অনেক সূরা মিলাই, আমরা যার যেটা সুবিধা হয় আমরা মিলাইতে পারি। আমি শুধু দুইটা সূরার কথা বলি, সূরা কাফিরুন, সূরা ইখলাস। বিভিন্ন সালাতের মধ্যে আকারেও ছোট, আবার এই সূরাগুলো পড়ার ব্যাপারে উৎসাহিত দেওয়া করা হয়েছে বিভিন্ন জায়গায়। সূরা কাফিরুন আমরা কি বলি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দিন, হে কাফিররা, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যাদের ইবাদত করো এই সমস্ত মূর্তির ইবাদত উপাসনা আমরা করি না। দেখেন এই সূরাটা খুব প্রিয় একটা সূরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবীদের কাছে, আল্লাহর নেককার বান্দাদের কাছে অনেক পছন্দের একটা সূরা ছিল। কারণ এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়, শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দেওয়া হয়। ইমানদার কখনো সে শিরকের ব্যাপারে আপোষ করতে পারে না, এই জন্য এই সূরার ভিতরে সেই শিক্ষা রয়েছে। সূরা কাফিরুনের ভিতরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল বলে দিন, হে অবিশ্বাসীরা যারা আমার রবের প্রতি ইমান রাখো না, আমার রবের প্রতি আমাদের আল্লাহকে যারা বিশ্বাস করো না, একত্ববাদে যাদের বিশ্বাস নাই, তোমরা শুনে রাখো, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যে সমস্ত প্রতিমার মূর্তির আল্লাহ ছাড়া গায়রুল্লাহর বিভিন্ন ব্যক্তি বস্তুর পূজা করো, এদের পূজা আমি করি না। লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যে রবের একত্ববাদ এর স্বীকার দেই, স্বীকার করি, স্বীকৃতি দেই এবং এক আল্লাহর ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, আবারও একই কথা যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মের ফল তোমরা পাবা আর আমার কর্মের ফল আমি পাব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের তর্জমা অনেকে করে যে তোমাদের ধর্ম তোমাদেরটা ঠিক আছে, আমার ধর্ম আমারটাও ঠিক আছে, এরকম দুই নম্বরই তর্জমা করলে মুগুরের মার একটাও নিচে পড়বে না। দীন শব্দের অর্থ হলো প্রতিদান। দীন শব্দের অর্থ কি মূলত? লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের প্রতিদান আর আমার জন্য আমার প্রতিদান। এর মানে এই না যে ঠিক আছে তোমাদের দীন তোমরা পালন করছো ওইটাও ঠিক আছে, আমি আমারটা পালন করছি এটাও ঠিক আছে। দীন এবং ইমানের ব্যাপারে, শিরক এবং কুফরের প্রশ্নে ইমানদার এরকম জগাখিচুড়ি চিন্তা ভাবনার হলে তার ইমানই থাকবে। অতএব সুরেখ আপনার কাফিরুন মধ্যে আমরা এই তর্জমা করলাম। সুরে ইখলাসটা আমরা অনেক সময় বেশি পড়ি এবং সুরে ইখলাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অনেক বেশি পছন্দ করতেন। কুল হুয়াল্লাহ সুরা, এটাকে পছন্দ করার কারণে অনেক সাহাবী কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মহব্বতের কারণে, এই সুরাকে তুমি পছন্দ করো এই কারণে তুমি জান্নাতে যাবে, অর্থাৎ এই নিয়ামতটি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ, এই ইবাদতটি আল্লাহর কাছে অনেক পছন্দ যদি তুমি সুরাকে পছন্দ করো। এই সুরা পছন্দের কারণ কি? কোরআনে কারিমের একমাত্র সুরা, সুরা ইখলাস হলো গোটা কোরআনের একমাত্র সুরা। এই সুরার সাবজেক্টটি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সত্তা সম্পর্কে, আল্লাহ জাত ছাড়া এই সূরাতে আর কোনো বিষয়ের আলোচনা নাই। এই সূরাতে আল্লাহর পরিচয় উল্লেখ করা হয়েছে, কুল, হে রাসূল বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হচ্ছে। দেখেন আল্লাহর কথা প্রথম আয়াতে বলা হলো, এরপর দ্বিতীয় আয়াত কি? আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন, এখানে আল্লাহর পরিচয় উল্লেখ করছে। এরপর তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাযী লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, তার সমান আর কেউ নাই। দেখেন আল্লাহর কিন্তু আপনি এখানে বর্ণনা করছেন, আল্লাহর পরিচয় উল্লেখ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন যে তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তাহলে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা কি বলছেন, সূরা ইখলাসে কি বলছেন, সূরা কাফরুনে কি বলছেন, এছাড়া আরো যে সূরাগুলো বেশি বেশি পড়েন এগুলোর তর্জমা অর্থ আপনি দেখে নেবেন এবং নামাজের ভিতরে ওই মনের অর্থটা স্মরণ করে করে সালাত আদায় করার চেষ্টা করবেন। দাঁড়ানো সবচেয়ে বড় রোকনটা শেষ, এরপর আসেন আল্লাহু আকবর বলে আপনি রুকুতে যান। রুকুতে যে আপনি কি বলেন, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্র বর্ণনা করছি, সুবহান রাব্বি মানে আমার রব, হে আমার রব, আমার রবের মহান রবের পবিত্রতা আমি বর্ণনা করছি,
আপনি এটা বারবার বলতে থাকেন, বারবার বলতে থাকেন। রুকুতে আরো তাসবি আছে আমরা জানি না, ওই একটাই ভালো করে পড়া হয় না জন্ম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রুকুতে কখনো কখনো বলতেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি, আপনার পবিত্র বর্ণনা করছি, আপনি আমার রব এবং আপনার প্রশংসা করছি, আপনি আমাকে মাফ করে দেন। রুকুর তাসবি এটা আল্লাহর কাছে দোয়াও আছে এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো কখনো এটা পড়তেন, কখনো কখনো পড়তেন সুবহানাল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি আরো দোয়া আছে, আরো তাসবি আছে, জিকির আছে, যেগুলো রুকুতে পেশ করতেন। তো আমরা একটাই জানি সুবহান রাব্বিয়াল আযীম, এটাও ধীরস্থিরভাবে পড়তে হবে। অনেকে দেখবেন এটা পড়ে কেমনে পড়ে, এমন হুলস্থুলভাবে পড়ে সুবহানাল আযীম সুবহানাল আযীম সুবহানাল আযীম, আপনি কি বলছেন নিজেই আপনি টের পাচ্ছেন না, আল্লাহর প্রশংসা করছেন। আপনি কোনো নেতার সামনে গিয়ে তার অফিসে গিয়ে এমপি সাহেবের অফিসে গিয়া আপনি যদি এমপি সাহেবকে বলেন এমপি সাহেব আপনার চরিত্র ফুলমতো পবিত্র, আপনার চরিত্র ফুলমতো পবিত্র, বলবে কি মাথা ঠিক আছে, আরে আমার প্রশংসা করতেছে এটা কেন, কোন ধরনের প্রশংসা করতেছে, সুন্দর করে বলো নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি আস্তে ধীরে বললে তখন নেতা সাহেব খুশি হবে, ঠিক না? কিন্তু আপনি যদি বলেন যে নেতা সাহেব আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, বলবো কি ব্যাপার পাগল হয়ে গেছে নাকি, এত হুলস্থুল করলে তোমার বলতে বলছে কেডা। ভাইয়েরা আমার, সেখানে রব্বে করিমের সামনে আপনি আমি তাসবিহ নিবেদন করছি, তার পবিত্রতা জ্ঞাপন করছি, আর নেতার চরিত্র ফুলের মতো না গোবরের মতো ওইটা আপনি নিজেও জানেন না, পাম্পটে দিতেছেন, কিন্তু আপনি আপনার রবের যে প্রশংসা করছেন সেখানে তো পবিত্রতার ব্যাপারে কোনো সন্দেহ। তাহলে ওই নেতাকে এত সুন্দর করে বলতে পারেন, আপনার রবের সামনে আপনি সুন্দর করে বলতে পারেন না, কি জবাব হবে কিয়ামতের ময়দানে? কয়দিন যে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম মহব্বতের সাথে আস্তে আস্তে করেছেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, কয়দিন করেছেন ভাই? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে। নামাজের রাকাতের সংখ্যা বাড়ানোর দরকার নাই ভাই, ফরজ নামাজের পর সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়লেন, নফল পড়তে নাই বা পারলেন অসুবিধা নাই, কিন্তু ধীরে ধীরে পড়েন, সংখ্যা বাড়ায়া লাভ নাই যদি আপনার কোয়ালিটি নষ্ট হয়, কোয়ালিটি ঠিক রাখেন। আল্লাহ তাআলার কাছে হুলস্থুল মার্কা নামাজের কোনো দাম হবে না, খুব ধীরে ধীরে পড়তে হবে। এরপরে রুকু থেকে তাসবিহ শেষ করার পর আপনি দাঁড়াবেন, কি বলে উঠবেন, সামিয়া আল্লাহু লিমান হামিদা, এর অর্থ যা যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ কিন্তু এটা শুনতে পান, আল্লাহ সেটা শুনতে পান, সামিয়া আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা সেটা শুনতে পান। এটা বলতে বলতে আপনি রুকু থেকে উঠতেছেন, এবং এটা বলে যখন রুকু থেকে উঠলেন তারপরে আপনি সাথে সাথে আল্লাহর প্রশংসা করে দিচ্ছেন, রব্বানা লাকাল হামদ, অনেক হাদিসে আসছে রব্বানা ওয়ালাকাল হামদ, দুইটা বিশুদ্ধ হাদিসে আসছে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ। আমি উঠার সময় বলছি যে আল্লাহর প্রশংসা কেউ করলে আল্লাহ কিন্তু শুনতে পান, সাথে সাথে আমি আবার বলে দিলাম হে আমার রব আপনার প্রশংসা আমি জ্ঞাপন করছি, ওই যে আল্লাহ প্রশংসা শুনতে পান, এই জন্য আমি সাথে সাথে নিজে প্রশংসা করে দিলাম, আল্লাহ শুনলেন। এরপরে আরেকটা বাক্য আছে আমরা বেশিরভাগ লোক যাই না, রব্বানা লাকাল হামদের পরে কি আছে বলেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কক্সবাজারের মানুষ তো অনেক জানেন মাশাআল্লাহ, দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ আমাদের জানেন না, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এক সাহাবী নামাজের পেছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে, উনি যখন ভুল টুল করলাম নি কোন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ভয় ভয়ে উনি বললেন আমি বলছি কোন সমস্যা, বললেন না সমস্যা তো না, বরং আল্লাহর ফেরেশতারা এই বাক্যটা বলার পর তারা কাড়াকাড়ি করছিল কে আল্লাহর কাছে এটা নিয়ে জমা দিবে, এত বেশি ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটা ইবাদত তুমি করেছো। এই জন্য ভাইরা রুকু থেকে উঠেই হুলস্থুল করে দৌড় দিবেন না, অনেকে তো এমন ভাবে রুকু সিজদা করে ভাই হাবভাব এরকম যে বাসায় যদি আসতে আসতে রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় সুরা কেরাত গুলো পড়ে ফেলান যাইতো, শুধু মসজিদে আয়সা রুকু সিজদা গুলো মেরে দিয়ে চলে যাওয়া যেত, তাহলে সবচেয়ে ভালো হতো। এটা বোঝা যায় কেমনে জানেন, মনে করে আল্লাহ আকবার বলে হাত বাঁধলো, তুফান মেল সুরা ফাতিহা পড়ে ফেললো, কি পড়লো নিজেও টের পাইলো না, আরেকটা সুরা মেরে ফেললো তাও টের পাইলো না। অনেক সময় যদি নামাজের পর জিজ্ঞাসা করেন, আপনি নিজে গেলে জিজ্ঞাসা করেন, মনে করার চেষ্টা করেন কোন সুরা পড়ছি আজকে, বলতে পারবেন না, খবর নেই, চিন্তা করেন। এরপরে আপনি রুকুতে যাচ্ছেন, অনেকে দেখবেন সুরা এখনো শেষ হয় নাই,
পড়তেছ ছোট একটা সূরা, তাও এখনো শেষ হয় নাই, ওই শেষের দিকে এক আয়াত পড়ে পড়তে পড়তে রুকুতে চলে যাচ্ছে, মানে বাকিটা পথে পথে পড়তেছে, আছে না নাই? রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম দুইবার বলছে, তৃতীয়বার সে উঠতে উঠতে পথে পথে পড়তেছে। আহ, এই নামাজ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাবেন ভাই, কি কাজে আসবে? এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ডেকে বলছেন এদিকে আসো, এরকম তাড়াহুড়া করে নামাজ পড়ার পরে বলছেন কম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই, নামাজই হয় নাই। উনি যে আবার পড়লেন, একই অবস্থা, তুফান মিল নামাজ। নবী সাল্লাম এবারও ডাক দিলেন, উনি আসলেন, নামাজ শেষ করে এসে সালাম দিলেন নবী সাল্লামকে, তখন তিনি বললেন কম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার পড়ো তোমার নামাজ হয় নাই। তিনবার পড়ার পর লোকটা এবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে বলছেন, আমি এর চাইতে ভালো নামাজ তো আর জানি না, আপনি আমাকে তাহলে শিখাই দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন দাঁড়াবে ধীরস্থিরতার সাথে, আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধছেন, একটু নিঃশ্বাস ফেলেন, দম নেন, এরপরে সানা সুবহানাকাল্লাহ শুরু করেন, এরপরে দম নেন, সুরে ফাতিহা শুরু করেন, এরপরে দম নেন, অন্য সুরা মিলন শুরু করেন, তারপর আপনি একটু দম নেন, স্থির হন, একদম স্থির হয়ে রুকুর জন্য প্রিপারেশন নেন মেন্টাল, তারপরে এবার আল্লাহু আকবার খুব ভক্তি সহকারে, গাম্ভীর্যতা সহকারে, যে এখন দার মধ্যে আবার আমার অন্যদিকে মনোযোগ আসছে কিনা, এই জন্য আমি আল্লাহু আকবার বলছি রুকুতে যাওয়ার সময়, আল্লাহ সবচেয়ে বড়, আমার এই মনোযোগ রাখা যাবে না, আল্লাহ সবচেয়ে বড় বলে আল্লাহর কথা স্মরণ হয়ে রুকুতে আমি ঝুঁকে পড়ছি, আমি দাঁড়িয়ে প্রশংসা করছি, রুকুতে গিয়ে আমি ঝুঁকে পড়ে অবনত হয়ে আল্লাহর সামনে নিজের অস্তিত্বকে ভেঙে দিয়ে ছোট করে তুচ্ছ করে আমি আল্লাহর সামনে শ্রদ্ধা নিবেদন করছি, আমি কি করে নিজেও জানি না। এরপরে রুকুতে গিয়ে আপনি স্থির হয়ে সোজা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষাচ্ছেন, এরপরে তুমি রুকু করার পর হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু করার পর পরিপূর্ণভাবে তুমি স্থির হবে, একদম সেট হবে রুকুতে গিয়ে, এরপর শুরু করবে রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীম ইত্যাদি, তারপরে এটা শেষ করার পর তুমি রুকু থেকে দাঁড়াবে। ভাইরা আমার আল্লাহ শপথ করে বলছি, ধীরে ধীরে নামাজ পড়ার যে স্বাদ, আপনি এক কাজ করেন না, কালকে আপনি পরীক্ষামূলকভাবে দুই রাকাত নামাজ 10 মিনিট টাইম নিয়ে একটু পড়ে দেখেন, আমি শপথ করে বলছি আপনার জীবনে এক ভিন্ন রকমের স্বাদ পাবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, দুই রাকাত নামাজ পড়বেন মিনিমাম 10 মিনিট সময় নিয়ে খুব আস্তে আস্তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, অর্থের দিক খেয়াল করে করে বলবেন, এবং আপনি মনে রাখবেন আপনি আয়াত বলে শেষ করার সাথে সাথে আপনার রব আপনাকে জবাব দিচ্ছে, কথা হচ্ছে আপনার সাথে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলালেন, এরপরে সূরা মিলানোর পরে হুলস্থুল করে দৌড় না, আস্তে আস্তে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে পিঠ মাথা থেকে কোমর পর্যন্ত বরাবর সোজা করলেন, টান টান করলেন, করে এবার আপনি তাসবিহ পেশ করেন, সুবহান রাব্বিয়াল আযীম, খুব ধীরে ধীরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ভাইরা এরকম যদি আপনি মিনিমাম 3 বারও পড়েন, তারপরে তো আপনার কত সেকেন্ড সময় লাগবে, আর আমাদের তো রুকুতে যাইতে দেরি, উঠতে দেরি নাই, ওই যে পথে পথে পড়ে ফেলে, বাপকা নাই মধ্যে দোয়া দূরত রাস্তাঘাটে পড়ে আসতে পারলে আরো ভালো হইত। আহা, আচ্ছা ভাই, রুকু থেকে আমরা উঠলাম, সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহ শুনেন যে তার প্রশংসা করে, রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব আপনার জন্য প্রশংসা জ্ঞাপন করছি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এমন প্রশংসা যেটা অনেক প্রশংসা এবং যেটা পবিত্র এবং বরকতময় সে প্রশংসা আপনার জ্ঞাপন করছি আল্লাহ, এটা আমরা রুকু থেকে উঠে নিবেদন করলাম। কতক্ষণ লাগবে এতগুলো কথা বলতে, আস্তে আস্তে যদি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যে পরিমাণ সময় দিতেন, রুকু থেকে উঠার পর কারিবান মিনার রুকু, রুকুতে যত সময় থাকতেন প্রায় তার কাছাকাছি সময় দাঁড়া অপেক্ষা করতেন, আমাদের বেশিরভাগ মুসল্লি অবস্থা দূর থেকে উঠেই আবার দৌড় দেয়, ভালো করে মাসালা শুনে রাখেন, রুকু থেকে উঠে সোজা হয়ে টান টান হয়ে যদি অপেক্ষা না করেন এক তাসবিহ পরিমাণ, বা সোজা হয়ে যদি আপনি না দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজই হবে না, এরকম জটিল একটা ব্যাপার ভাইরা আমার। এরপরে আমরা চলে গেলাম সিজদায়, আল্লাহু আকবার, ওই যে রুকু থেকে উঠলাম তো, এখন আবার আল্লাহর কথা, আল্লাহর বরকতের কথা, যে এর মধ্যে আবার অন্যদিকে মনোযোগ গেল কিনা, আবার রিনিউ করতেছি না, আল্লাহ সবচেয়ে বড়, আমি আগে দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা করেছি, দেখেন আপনি ভক্তিটা বোঝার চেষ্টা করেন, নামাজে আমরা কি করি একটু বোঝার চেষ্টা করেন ভাই, দাঁড়িয়ে আপনি আল্লাহ প্রশংসা করছেন, করতে 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 আপনি আবেগে আপ্লুত হয়ে গেছে, আল্লাহ প্রশংসা করে গুণ কীর্তন করে যে আল্লাহর কাছে আমার যেতে হবে,
আমার জাহান্নাম থেকে মুক্তি যার উপরে যার ফয়সালার উপর নির্ভর করে তার প্রশংসা করি, কত নেয়ামত দিয়ে তিনি আমাকে রেখেছেন তার প্রশংসা করে তার গুণকীর্তন করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুণকীর্তন করতে করতে আমার মধ্যে আবেগ চলে আসছে, আমি এবার রুকুতে চলে গেলাম, দাঁড়িয়ে আর প্রশংসা করতে পারছি না, এবার আমি রুকুতে গিয়ে আল্লাহর পবিত্র বর্ণনা করছি, অর্থাৎ দান থেকে অবনত হয়ে যাচ্ছি। আমরা দেখেন না অনেক সময় কারোর কাছে আপনি আবেগে শ্রদ্ধায়, আপনার মা আপনার বাবা বা আপনার শ্রদ্ধার কেউ হয়তো কোনো ভুল করেছেন বা কিছু করেছেন বা তার প্রতি আপনি আবেগ ভালোবাসা নিবেদন করছেন, ভালোবাসার শুরুতে একটা অবস্থা থাকে, হয়তো আপনি সামনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, এরপর আস্তে করে বসে যান, এরপরে পাওয়াটা ধরে ফেলেন, এভাবে স্টেপে স্টেপে সামনে আগে না মানুষ, তো নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা জ্ঞাপন করছেন, তাসবি বর্ণনা করছেন, এরপর একটা পর্যায়ে আপনার আবেগের মাত্রা বেড়ে যায়, এবার আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, এবার রুকুতে গিয়ে আল্লাহ আকবার বলে নিজের শরীরটাকে অবনত করে দিয়ে ভেঙে দিয়ে তুচ্ছ করে নিজেকে আপনি আল্লাহর তাসবিহ পেশ করছেন। এরপরে আবেগ আরো বাড়লো, এবার দাঁড়িয়ে সোজা হয়ে এবার একেবারে পুরো মাটিতে লুটিয়ে পড়ে আপনি সেজদা নিবেদন করছেন, আল্লাহু আকবার বলে সেজদা চলে যাচ্ছেন, সেখানে গিয়ে বলছেন কি বলছেন, সুবহান রাব্বিয়াল আলা, আমার সবচেয়ে বড় মহান রব, তার পবিত্রতা বর্ণনা করছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি আর কিছু দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, হে আমার রব আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আপনি আমাকে মাফ করে দেন, সিজদায় নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতেন। এবং আপনারা জানেন সহিহ মুসলিমের হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন জানেন, সিজদা গেলে সবচেয়ে কাছে যেতে পারে। আপনি যদি চান একেবারে আল্লাহর সবচেয়ে কাছাকাছি গিয়ে আমার মনে কিছু কথা বলবো, তো আপনি সাধারণ দোয়া করেন না, সিজদা লুটে পড়েন। শেখ খালিদ আল কারনে সৌদি আরবের বড় বিশ্ববিখ্যাত স্কলার, তিনি বলেছেন আসমানের দরজা আরশ আজিমের যাওয়ার দরজা কোথায় জানেন, ওই রকেট দিয়ে যেতে পারবেন না, আরশ আজিমের যাওয়ার দরজা হলো নিচে মাটিতে, অর্থাৎ সিজদা। আপনি এখানে সিজদা দিলে এটা আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে বান্দা দোয়া করার জায়গা। এই জন্য সিজদাতে ভক্তি সহকারে ভালোবাসা সহকারে তাসবিহ নিবেদন করেন আস্তে আস্তে, সুবহান রাব্বিয়াল আলা তিনবার, এরপর উঠে বসেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার করে বসার পর এখানে একটা দোয়া আছে, বলতে পারেন আপনারা, বলেন তো, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই দোয়াটা কয়েক হাদিসে কয়েক রকম আছে, যে কোনোটা পড়লেই হবে, ওয়ারফানি আছে, ওয়াজবুরনি আছে, ওয়ারজুকনি আছে, ওয়াআফিনি আছে, সবগুলো যদি একসাথে করেন তাহলে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারজুকনি। আর রব্বিও আছে কোন কোন হাদিসে, রব্বিটা পড়লে হবে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারজুকনি। এখানে কি চাওয়া হয়েছে জানেন, সব চাওয়া হয়ে গেছে, দুনিয়াতে আল্লাহর কাছে যা পেশ করবে দুই সিজদার মাঝখানে সব চাওয়া হয়ে গেছে, আল্লাহুম্মা ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আমার প্রতি রহম করেন, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করেন, ওয়াআফিনি আমাকে প্রশান্তি দান করেন, সুখ দান করেন, ওয়াজবুরনি আমার ক্ষতি পূরণ করে দেন, এবং ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন, সঠিক পথ দেখান। তাহলে দুই সিজদার মাঝখানে দোয়া পড়বো তো ইনশাআল্লাহ, ধীরে ধীরে পড়বেন, এগুলো সব দোয়া। কিন্তু এরপর আবার সিজদা গেলেন, সিজদাতে উঠে বসলেন শেষ বৈঠকে, বাদ শেষ বৈঠকে বসে আপনি কি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহ। এখানেও কিন্তু রুকুর মতো মনে রাখতে হবে, হুলস্থুল করে যাইতে যাইতে সিজদা, অনেকে আল্লাহু আকবার বলা শেষ সিজদার তাসবিহ কপালে কপাল মাটিতে ফ্লোরে রাখার আগে আগে সিজদা তাসবিহ চলা শুরু হয়ে যায়, আবার উঠার সময় উঠারটা উঠতে উঠতে শুরু করে, অর্থাৎ পথে পথে দুই তাসবিহ সেরে ফেলে আর সিজদা গিয়ে এক তাসবিহ দেয়, আসলে না এরকম শর্টকাট নামাজি ভাইরা আমার, সিজদা গিয়ে স্থির হবেন তারপরে বা শুরু করবেন, এভাবে যদি পড়েন অটোমেটিক আপনার চার রাকাত নামাজে না হইলেও 10 মিনিট সময় লেগে যাবে। আল্লাহ আমাকে আপনাকে এরকম সুন্দর নামাজ পড়ার তৌফিক দান করেন ভাইরা আমার। আমি আবার বলছি এই পদ্ধতিতে যেভাবে বলছি, আপনি ধীরে ধীরে নামাজ পড়ে চার রাকাত নামাজ পড়ার পর আপনার নিজের ভিতরে একটা ফিলিংস হবে, দেখেন খেয়াল করেন যে অনুভূতিটা হবে, এই অনুভূতিটা অবর্ণনীয় থাকবে, আপনি আর এই নামাজ ছাড়তে চাইবেন না, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে সেজদা গিয়ে আপনি তাজরিয়াতুল পড়লে এখন উঠে বসলেন শেষ বৈঠক, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত্বাইয়িবাত, সকল মৌখিক ইবাদত সকল শারীরিক ইবাদত মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর যে ইবাদত করা যায়, শরীর দিয়ে হাত পা দিয়ে আল্লাহর ইবাদত করা যায়, এবং ওয়াত্তাইয়িবাত আর্থিক টাকা পয়সা খরচ করে যত ইবাদত করা যায়, এই সবগুলো কার জন্য, আল্লাহর জন্য, কোনো পীর সাহেবের জন্য না, কোনো মাজারের জন্য না,
কোন ব্যক্তির জন্য না, এগুলো সবগুলো কার জন্য নিবেদন করছি? আল্লাহর জন্য, তাওহীদবাদী মুসলমান। আত-তাহিয়াতুলিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা, এবং আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর সকল নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এটা সাক্ষ্য আমি দিচ্ছি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং রাসূল। এরপর আপনি দুরুদ পড়তেছেন, আসল মহব্বতের জিনিসটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি রহমত নাযিল করেন মুহাম্মদের উপরে, কারণ তার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, জান্নাতের পথ পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদের উপর আপনি রহমত নাযিল করেন, ওয়া আলা আলি মুহাম্মদ তার পরিবারের উপর রহমত নাযিল করেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন আপনি রহমত নাযিল করেছেন আপনার নবী ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম এবং তার পরিবারের উপরে, অনেক বরকত দিয়েছেন এজন্য তাদের বংশে নবী রাসূল হয়েছে। আমার নবীর প্রতি এবং তার পরিবার প্রতি আপনি রহমত নাযিল করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, কারণ আপনি প্রশংসিত এবং আপনি মর্যাদাবান, আপনি মর্যাদার অধিকারী, প্রশংসার অধিকারী। এরপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদের উপর আপনি বরকত দেন, কল্যাণ দেন, ওয়া আলা আলি মুহাম্মদ এবং তার পরিবারের প্রতি আপনি বরকত দান করেন, কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন বরকত দিয়েছেন আল্লাহ আপনার নবী ইব্রাহিমের প্রতি, ওয়া আলা আলি ইব্রাহিম এবং তার পরিবারের প্রতি। তারপর ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসা এবং মর্যাদার অধিকারী। এরপর আসেন আসলটা, সর্বশেষ ফিনিশিং, এটা আমরা বিষয়ে মানুষ জানি না, পুরো নামাজে মনোযোগ রাখতে না পারেন, এই জায়গায় আপনার মনোযোগ আসতেই হবে। সেটা কি? কারণ আপনি এখন নামাজের শেষ বৈঠকে সালামের আগে দোয়া কবুল হয়। বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা ইয়াতাহাইয়া মিনাদ দুআই মা শা, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত এবং দুরুদ পড়ার পর বান্দা যেন তার মনে সব চাওয়া পেশ করে। অবশ্য দোয়া মাসুরা হতে হবে, হাদিসে বর্ণিত দোয়া হতে হবে, এটা যেন সে আল্লাহর কাছে পেশ করে। আমরা দোয়া মাসুরা একটা জানি, অথচ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দোয়া পড়তেন, যেটা আমরা জানি সেটা তর্জমা করি, কি পড়ি আমরা সেটা জানার চেষ্টা করি। আল্লাহুম্মা ইন্নী যালামতু, মানে কি বলে? আহা, আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, আল্লাহ আমি অবিচার করছি, কত পাপ কত অপরাধ করছি, আল্লাহ এগুলার শাস্তি যদি আপনি আমাকে দেন, এটা ভোগ করার ক্ষমতা আমার, দুনিয়াতে যদি পাকড়াও করেন আমি শেষ, আল্লাহ জাহান্নামের যে বিবরণ আপনার কোরআন থেকে জেনেছি, নবীর হাদিস থেকে জেনেছি, আল্লাহ সেখানে মরণও হবে না, মানুষ মরতে চাইলেও মরতে পারবে না, সে শুধু কষ্ট ভোগ করতে থাকবে জাহান্নামে। আল্লাহুম্মা যালামতু ইন্নি যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের প্রতি নিজে অনেক অবিচার করছি, এই নামাজে পড়লাম, আল্লাহ এই নামাজের মধ্যে অনেক অবিচার করলাম, মনটা ধরে রাখতে পারি নাই, তাড়াহুড়া করছি, কত ত্রুটি করছি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, হে আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি। এরপরে কি? জুলমান কাসীরা, অল্প স্বল্প জুলুম না আল্লাহ, অনেক জুলুম, নিজের পায়ে নিজে কুড়াল মারছি আল্লাহ, অনেক মারছি। ভাইরে এই কথাটা কিয়ামতের দিন বহুত বলবেন, আমরা বলবো সেদিন, বলে আর কোনো কাজ, এই জন্য আগেভাগে একটু মনোযোগ দিয়ে বলেন, মন্ত্রের মতো পড়ে চলে যায় না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা। সেদিন যখন জাহান্নাম দেখবেন, সেদিন যখন আজাব দেখবেন, সেদিন যখন সমস্ত পরিণতি দেখবেন, সেদিন চিৎকার করে বলবে, আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমি সরি, লাভ নাই সেদিন আর বলে। এই জন্য দুনিয়াতে বলে নেন প্রতি নামাজে বিশেষ বৈঠকে, এই জায়গায় এসে একটু থেমে যান, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা, আল্লাহ আমার নিজের প্রতি নিজে আমি অনেক অবিচার করেছি, এত অবিচার, এটার যদি শাস্তি আপনি দেন কি অবস্থা হবে, সেটা মনে রেখে আমরা পড়বো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কা। দেখেন এখানে আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু পুরো নামাজ জুড়ে বললাম না আল্লাহর সাথে কথা, আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, এখানে কিন্তু আল্লাহকে ডাকতেছেন, আপনি আল্লাহকে অ্যাড্রেস করছেন, আল্লাহকে সম্বোধন করছেন, আর আপনার মনোযোগ দিয়ে অন্যদিক থাকে, তাহলে কত বড় অভদ্রতা হয় এটা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করছি, তাহলে আল্লাহর দিকে মনোযোগ দিতে হবে, আল্লাহর দিকে মাইন্ড নিতে হবে। জুলমান কাসীরা, তারপর কি? ওয়ালা ইগফিরুদ-দুনুবা ইল্লা আন্ত, আর
পাপাচার, যত অপরাধ আমি করছি এগুলো আপনি ছাড়া কেউ মাফ করার ক্ষমতা কারোর কারোর ক্ষমতা নাই। দুনিয়াতে দালাল দিয়া, মামু দিয়া, খালু দিয়া বহুত পার হওয়ার রাস্তা আছে, কিন্তু মালিকের কাছে মাফ, মালিক না করলে কোনো মামু খালু দিয়া পাওয়া যাবে? ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত, আল্লাহ আমার অনেক পাপ অপরাধ আমি করেছি, এই নামাজটা পড়তে গিয়ে কত ভুল ভাল করে বসে আছি, কত অবিচার করছি, আপনার প্রতি অশ্রদ্ধা হয়, সেরকম অন্য মনস্ক হয়ে নামাজ পড়েছি আল্লাহ, এটা আল্লাহ আপনার প্রতি অশ্রদ্ধা হয়, আপনার সাথে কথা বলছি মনোযোগ আমার অন্যদিকে, কত জুলুম আমি করেছি, পুরো নামাজ জুড়ে কত কিছু হয়েছে, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত, আমার এই পাপাচার গুলো আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না, ফাগফিরলি। অতএব এবার আসল কথা, আসল কথা এবার, অতএব ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, মাগফিরাতা মিন ইনদিক, আপনার নিজে থেকে আপনি মাফ করে দেন, ফাগফিরলি মাগফিরাতা মিন ইনদিক, ওয়ারহামনি, এবং আমার প্রতি আপনি রহম করেন, একটু মায়া করেন আল্লাহ, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ আপনি ক্ষমাশীল, আপনি বলেছেন আপনি দয়ালু, আপনি বলেছেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন, আমার প্রতি দয়া করেন। এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, ওয়া আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের যত ফিতনা আছে, বিভ্রান্তি আছে, ধোঁয়াশা আছে, ঈমান নষ্ট হয়, মানুষ বিপদে চলে যায়, সেগুলো থেকে আমি পানাহ চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিল দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা যখন আসবে যদি আমি বেঁচে থাকি সেটা থেকে যেন আমি পানাহ পাই, সেই ফিতনা দেখে অনেকে বেঈমান হয়ে যাবে, তাকে আল্লাহ মনে করে ঈমান হারা হয়ে যাবে, ধোঁয়াশা করে যাবে, আমাকে আপনি সে সময় হেফাজত করেন। এই দোয়া শেষ করলে এরপর আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং সালাম বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বললেন, পরিপূর্ণভাবে কাঁধের দিকে ফিরে একদম পুরো ঘাড় ফিরিয়ে তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার ঘাড়ে ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, নামাজ শেষ। নামাজ শেষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার ইস্তিগফার পড়তেন, কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো আস্তাগফিরুল্লাহ মানে কি, এর অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা চাই। তো এতক্ষণ ধরে কি পাপ করছে যে এখন ক্ষমা চাবে? কিরে ভাই, পাপের কাজ অপরাধের কাজের পরে না মানুষ ক্ষমা চায়, কিন্তু পড়লেন নামাজ ভালো কাজ, এখন আলহামদুলিল্লাহ না পড়বেন, কিন্তু আপনি ক্ষমা চাচ্ছেন কেন? কারণ নামাজের ভিতরে বহু ভুল ত্রুটি, ওই যে মনোযোগ নষ্ট হয়ে গেছে, তাড়াহুড়া করে ফেলেছি, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে অন্যান্য দোয়া দরুদ পড়তে হবে। অতএব এই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে আমরা কি বলি, আমি অর্থটা শুধু বলার চেষ্টা করলাম, আমার একবার বলাতে আপনাদের মুখস্থ হয়ে যাবে না, কিন্তু আপনারা সবাই নামাজে যে দোয়া দরুদ পড়েন, যে সূরা কেরাত পড়েন, যে তাসবিহ এবং তাকবীর উচ্চারণ করেন, এগুলো সবগুলোর অর্থ মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ, এগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন, আপনি মুখস্থ করার চেষ্টা করেন, এগুলো মুখস্থ করলে কি হবে, আপনি কি বলছেন সেটার অর্থ বুঝবেন, অর্থের দিকে তাকায় তাকায় পড়লে আপনার মনোযোগটা ধরে রাখতে পারবেন, আপনি যদি কিছুই না বুঝেন আপনি মনোযোগ ধরাটা কঠিন হবে। যদিও নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আরো অনেকগুলো ডিউটি আছে, একটা ডিউটি শুধু আজকে বললাম, আবার কোনো মাহফিলে ইনশাআল্লাহ অন্য আরেকটা ডিউটির কথা বলবো। রব্বে করিমের কাছে, অর্শ আজিমের মালিকের কাছে নিবেদন করি, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, তুমি আমাদেরকে সেরকম নামাজ পড়ার তৌফিক দাও যে নামাজ তোমার রাসূল পড়েছেন, তোমার সাহাবীরা পড়েছেন, তোমার প্রিয় বান্দারা পড়েছেন, আল্লাহ সেই নামাজটা পড়ার তৌফিক আমরা চাই, আল্লাহ যেন আমাদের সেরকম সালাত আদায় করার তৌফিক দান করেন, যে সালাতে আমাদের জীবন যাবে, মনোযোগ যাবে না, যে সালাতের সাথে আমরা তাড়াহুড়া করবো না ভাই, সব জায়গায় তাড়াহুড়া চলে না, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গিয়ে যদি হুলস্থুল করেন, অসৌজন্যমূলক কোনো আচরণ করেন, তাহলে আপনার খবর থাকতে পারে, বিপদ হতে পারে, আরশ আজিমের মালিকের সাথে দৈনিক পাঁচবার সালাতে গিয়ে হক নষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের নামাজগুলোকে মরার আগে ঠিকঠাক করে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ভাই আমি নিজে নামাজে কি পড়ি সেটার অর্থ জানি আলহামদুলিল্লাহ, আমি কোরআন হাদিসের ভাষা আরবি ভাষা আমি জানি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি আমি, কিন্তু তারপর আমি দেখছি কিছু ভাইয়া আছেন, কিছু আলেম আছেন, যে ওলামা ইকরামের নামাজ অনেক সুন্দর, আমি তাকায় থাকি যে আল্লাহ আমার নামাজটা এরকম সুন্দর করতে পারতাম, কিছু জেনারেল শিক্ষিত ভাই আছে, সাধারণ শিক্ষিত ভাই আছেন যারা আলেম না, আমি বিশ্বাস করেন তাদের দিকে তাকায় থাকি, এক দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের সাথে যখন দেখা হয়
যে সুবহানাল্লাহ কত সুন্দর নামাজ পড়ছেন, চার রাকাত নামাজ 15-20 মিনিট সময় দিচ্ছেন, কত লম্বা সময় নিচ্ছেন। হ্যাঁ আমার, আমরা যে তাড়াহুড়া করি, কেন তাড়াহুড়া করি? কারণ নামাজের পর আমার একটা কাজ আছে, তাই না? ওই কাজ কার হাতে? তো যার হাতে কাজ আপনি তো তার সামনে দাঁড়ায় আছেন, আপনি তার দিকে পরিপূর্ণ মনোযোগ দেন না, সব তো এখানে সমাধান হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।